হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আফ্রিকান কালোরা কি কি দিয়ে সকালের নাস্তা করে। এই যে দেখতে পাচ্ছেন পাউরুটি, একটু লম্বাটে, এগুলোই হচ্ছে ওদের প্রধান যে নাস্তার আইটেম। এর সাথে আমলেট থাকে, তারপরে আপনার রং চা আর এক ধরনের পেস্ট, যেগুলো আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাস্তার দোকান, বাট এখানেও বিয়ার বিক্রি হচ্ছে। এইগুলো হচ্ছে বিয়ারের বোতল আর দুইটা কোকা এবং স্প্রাইটের বোতল। যাই হোক, আর এটা হচ্ছে চায়ের পাতিল, এখানে চা রান্না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, খুবই অস্বাস্থ্যকর অবস্থা। আর এই যে পেস্টের কথা বললাম, এটাই হচ্ছে পেস্ট। এটা কি উপাদান দিয়ে তৈরি হয় সেটি সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, তো সে বলল এটা বাদামকে গ্রাইন্ডিং করে এর সাথে কিছু অয়েল মিক্স করেই এই পেস্টটা তৈরি করা হয়। আর এছাড়াও স্বাস্থ্যকর কোয়ালিটিপূর্ণ কিছু পেস্ট আছে, এগুলো আমাকে দেখালো। যাই হোক, সচরাচর 80% লোক এই লোকাল যে পেস্ট ওটা দিয়েই তারা নাস্তা করে। আর রং চার কথা বললাম, এই এই যে লতা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই উপাদানগুলো দিয়েই তারা চা তৈরি করে। গরম পানিতে এটা দিলেই এক ধরনের চা হয়। এটাই আফ্রিকান কালোরা বেশি বেশি লাইক করে এটাকেই সকালে চায়ের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, আপনাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। যেটা বলতে চেয়েছিলাম, নাস্তার দোকানে পর্যন্ত বিয়ার বিক্রি হয়, তাহলে বুঝেন কালোরা কি পরিমাণ বিয়ারের প্রতি আসক্ত। আর একজন এখানে ওই পাউরুটিগুলাকে হোলসেল হিসাবে দেওয়ার জন্য সেপারেট করতেছে। এই যে দেখেন, মশা মাছি খুবই অস্বাস্থ্যকর অবস্থা, কিন্তু এটাই তাদের লাইফের সাথে মিশে গেছে। এই যে দেখেন, এই পাত্রটা যে সে রাখছে, এটার নিচে যে ময়লা, এটা কিন্তু সে জানে। এই বলটার নিচে অনেকগুলো ময়লা লাগানো ছিল, লেগে আছে, সেটা আবার পাউরুটির উপরে রেখে দিছে। এটাই হচ্ছে আফ্রিকান লোকদের মাইন্ড। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওই যে পেস্টের ব্যাপারে বললাম, এগুলা সে পাইকারি বিক্রি করতেছে। এটা মূলত একটা পাউরুটির পাইকারি মার্কেটও বলা যায়। এখানে অনেক কাস্টমার আসে, এখান থেকে পাইকারি রেটে সেল হয়। এই যে আরেকজন এখানে পেস্টের কৌটা বিক্রি করতেছে, প্লাস পলিথিন বিক্রি করতেছে। জানে এখানে সবাই পাউরুটি কিনলে পলিথিন নেবে, এই জন্য সে পলিথিন বিক্রি করতেছে। এখানে একজন পুলিশ নিরাপত্তা কাজে নিয়োজিত। তার একটা কাস্টমার আসলো, সে তাকে 500 ফ্রা দিয়েছে, মনে হয় কিছু পলিথিন খরিদ করার জন্য। এখানে $1 সমান 2000 ফ্রা, এই দেশের 2000 টাকায় $1 বা 2200 টাকা অনেক সময় $1 হয়। আর এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে চায়ের লতা পাতাগুলাকে গ্রাইন্ডিং করে কিছুটা আধুনিকতা নিয়ে আসছে আর কি। ওই লোক ওইটাই সেল করতেছে। এখন দেখেন, একটা লোক এখানে তার থেকে চিনি কিনতেছে, কি পরিমাণ চিনি কিনতেছে, শুধু এক কাপ চা খাওয়ার জন্য যে পরিমাণ, ওই পরিমাণ চিনি তার থেকে কিনে এখন সে চায়ের দোকানে যাবে। চায়ের দোকানে গিয়ে সে চা কিনে এই চিনিটা মিক্স করে সে পান করবে।
আফ্রিকাতে চায়ের দোকানে অনেক সময় আপনার অর্থাৎ চিনিটা তারা আলাদা বিক্রি করে, চাটা ওই যে গরম পানিটার চাটা ওইটা আলাদা বিক্রি করে। যদি কেউ দুধের চা খায় তাহলে দুধটাও আলাদা, অর্থাৎ আপনাকে আলাদা আলাদাভাবে কিনে তারপরে নিতে হবে। শুধু চা বললে অর্থাৎ সে শুধু আপনাকে গরম পানির রং চাটাই বিক্রি করবে, চিনি দুধ এটা আপনার। যাই হোক, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম।